जनता जनार्दन सुनेन हबेन बड़ प्रीत पुरुष माने दुपकार जीवित विवाहित ताले पुरुष माने कपका दुपका जीवित किंबा विवाहित जनता जनार्दन सुनेन हबेन बड़ प्रीत पुरुष माने दुपकार जीवित विवाहित पुरुष माने बेचे थाके पुरुष माने बेचे थाके विवाहे राजी को विवाहित माने विवाहित माने प्रकार अंतरे पुरुष माने तो प्रकार जीवित विवाहित पुरुष माने तो प्रकार जीवित विवाहित पुरुष माने तो प्रकार जीवित विवाहित दादा मानुष बिये करे क्यों तार जीवने सुख मेटानोर जन्य किंतु ना संसारेर प्रति बाजबे संसारेर मुख उज्जवल करबे कि आमि एमन एकटा मेयेके बिये करेछि मुखे आमार झामा घुषे दिल মেয়েটা দেখতে শুনতে ভালো কোনো কি প্রবলেম নেই কিন্তু কই মাঝে মধ্যে পেট হাঁচা করে দেখছি তার পেটে একটা বাচ্চা নেই দীর্ঘ 20-25 বছর আমাদের বিয়ে হয়েছে এই সপ্তাহখানে আগে বয়ে নিয়ে আলোচনা করে দেখছি আমাদের বয়ে বর বয়স আমার থেকে 5 বছরের বড় বউ মানে কি তোমরা জানো ডান্ডা বিনে সুটকেসের মতো টানাও যায় না ফেলাও যায় না তো আমার জীবনে যে ক্ষতি হয়েছে আপনারা সে ক্ষতি করবেন না কারণ রক্ত পরীক্ষা করবেন তবে বিয়ে করবেন বাপ ঠাকুর তো একটা কথা বলতো না যে গরু দুধ দেয় না হয় হালে নতুবা গালে কবে আমি গালে দিয়ে দিতাম এত কমেডিয়ান মেয়ে না মুখটাকে ভুলতে পারছি না সে শুধু এসেই বলে তোকে শুনছো বলে ডাকো যখন লাগে তখন তুমি আমার সামনে আমার সামনে আমি সামনে সামনে বলি যখন লাগে তখন বেশি আপন সামনে আমার সামনে জানে রে সামনে আরে স্বামী স্বামী কো ডাকছি তো খবরটা কি বলে তোমার অনুগামী বলে তোমার অনুগামী জানি থাকবো না গো আমি স্বামী থাকবো তোমার পাশে পাশে সতী যেমন থাকে শিবের পাশে ওই প্রেমে ভরা দৃষ্টি তোমার জায়গায় মনে খুশির দুয়ার সাম শালা অতি ভক্তি চোরের লোক ও আরে স্বামী স্বামী করে প্রচুর ভক্তি করছিস তো ব্যাপারটা কি বল শালা জানে ঘোড়া ডাকতে বল আরে কি কি ব্যাপার রে মা গো কান পরিষ্কার এ বাবা ওই যে মানুষের জান না আতঙ্ক বা কেন মানুষ ভয় দেখা দেয় তোমাকে একটু ভড়কি দিলাম এই শোনো তোমার সাথে অনেক কিছু আলোচনা আছে আমার সঙ্গে চলো বলো বলো ও গো স্বামী কি বা তোমার কথা মনোযোগ দিয়া দাসী শুনবে তব কথা হাঁপানো স্বর ধরে দেবো জানি কেন এখানে আলোচনা হচ্ছে মহাভারত শুরু করতে এটা মহাভারত নয় তা কি এটা হলো সকালবেলা বাসি মুখে ব্রত কথা পাঠ এই শোনো তোমার ডেকে আলোচনার বিষয় হচ্ছে কি বলো দীর্ঘ 20-25 বছর আমাদের বিয়ে হয়েছে তা তুমি কমেডিয়ান ছাড়া আমার জীবনে কি দিয়েছো এ বাবা ইয়ে কে রে কেন ইয়ে পাগল না পেট খারাপ হে স্বামী ওকে বলে এরকম আমি তোমার কিচ্ছু দিইনি মনে পড়ছে না 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 আমি তোমার কিচ্ছু দিইনি তুমি মনে করে বলো এই 20-25 বছর ধরে আমার এই জীবন যৌবনে তুমি 220 ফুটবল খেললো নে এই বিয়া কেলে চুকা মানে শুনতে পাচ্ছ চুকা ও শালা আশা দেখো না খে মনে নি চুকা রো ও শালা রাবু ও বাবা সীতা হরণ করে বনে লুপিয়ে রেখে ঝোপ চিটবে তার আর ভুলে গেছ তা তাছাড়া তুমি আমার জীবনে কি দিয়েছ আর কি চাও আর কি চাও স্বামী কি বিচ্ছিরি দেখা যায়
যা চাইবে তাই দিব। ও স্বামী বল বল কি চাও। শালা শাসন করি না বলে মাথায় উঠতেছে, একা মারি শাসন করবো জানে না। সব সময় তুমি বউদের গায়ে হাত দিচ্ছ। কার গায়ে হাত দেবো? তুমি জানো আজকালকার মেয়েদের আইন? এই তোদের কি আইন রে? মা মেয়েদের তো এখন সব আইন বলতো দেখি। আর তাছাড়া তোমার মতন স্বামী তো এখন আমাদের মতন বউদের আর প্রয়োজন নেই। কেন? আমি তো এখন লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাচ্ছি। ওইছে দাদা, লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাচ্ছি বলে তুই স্বামীকে অসম্মান করবি? কিসের মানবো অসম্মান করবে ভাই? পরে ওই টাকা তুলবো কেস করবো, সারা জীবন তোমার জেলের ঘানি টানতে হবে। এই কেসের গল্প কাজ শোনাচ্ছি রে, আমার বাপ ঠাকুরেরা কেস করে মাঠে হাঁটতে হাঁটতে তাদের পা তোলায় চোগলা পড়ে গেছে। চোগলা পড়ে গেছে? না। ঠিক আছে, কটা কেসের কথা বলছি উত্তর দাও। বলবি? হ্যাঁ বল। আচ্ছা, আমার প্রথম কথা হচ্ছে কি? আচ্ছা, যে সমস্ত ভদ্র মহিলারা, ভালো কথা, বিছানায় প্রস্রাব করে, দেখো দিন এসব কি পড়লো ভালো দিন নাকি, সেটা কোন ধারায় কেস পড়বে? আচ্ছা না, গাবজা গাবজি ধারায়। গাবজা গাবজি ধারায় কেন? তা ওরা বিনা থেকে উঠতে পারে না, তো কোন ধারায় দেবো গো? চিন্তা ভাবনা করলাম, গাবজা গাবজি ধারায় ফেলে দিলাম। বাবা মার ভাত দেয় না তো, ওটা যতটা সম্ভব বউ ভক্ত মাগের গারুল ধারা। কি করে হচ্ছে? আরে বাবা রে, আমাদের মতন বউদের কথা শুনে তো বাবা মার ভাত দেয় না। সেই জন্য করে বউদের উপর প্রেশার দিচ্ছি। এ তো পেশাটা ভালো লাগলো, ব্রেন আছে। একটা গল্প করবো, বলো। এ মুরগি তো ডিম পাড়ে। হ্যাঁ, ডিম পেড়ে তারা কঁকর 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 ডাকে গেলে কেন? আবার তোমাদের আমাদের মতো মানুষ ভেজে সেদ্ধ করে ডিম ডাকে নেবে বলে তাই? উত্তরটা হলো না ভাই। উত্তরটা আমি তোকে বুঝিয়ে বলছি, বলো। মুরগি তো ডিম পাড়ে, মুরগি ডিম পেড়ে তারা কঁকর 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 ডেকে মোরগকে সিগনাল দিল। মানে বুঝতে পারিনি না, তারা মুরগি ডিম পেড়ে মোরগকে বলতে যাচ্ছে কি, ওগো তুমি বাবা হতে চলেছ। ও বাবা, এটা ফাইনাল। শালা বেটে বেটে জিনিসদের বিরাট বুদ্ধি তো। বিরাট বাবা, এটা ডিম পেড়ে আর হাঁসকটি চালে উঠে ডেনা ফেনা ছেড়ে কি কে বা সেটি করবে? যেন শিব চতুর্দশী পালন করতে ডিজা গান চাইলে। এই তারা ডিম পেড়ে কঁকর কঁকর তো আনন্দ উপভোগ করছে, তা তুমি ওরকম এক পি বাচ্চাদের আনন্দ করতে পারছো না? উঠাই না। শালা এবার পালাচ্ছে বলে ঠাই না। দেখো তুমি আমার জীবন যৌবন না, আমি কিচ্ছু বলিনি। এমনকি লক্ষ্মী ভাণ্ডারের 1000 টাকা আমি তোমার হাতে তুলে দেবো। খুব ভালো কথা, কিন্তু বাচ্চা আমি দিতে পারবো না। কোথায় সমস্যা হচ্ছে বলতো দেখি। হবে না গো। কেন? কোথা থেকে হবে? কি জন্য বলবি তো? আমার তো টা ধরে না। হেস হ্যাঁ গো, কিরম হচ্ছে? হ্যাঁ তরিকার পুরানো মোবাইল ব্যাটারি ফুলে ঢাপ হয়ে গেছে, কি আর চার্জ ধরে রাখতে পারছে না। এখন কেমন কেমন লাগছে? কি হয়েছে বুঝলে? ফোন আসলে আওয়াজ হয় না বুঝলে, ফোন আইলে পড়ে থাকলে সারাদিন শুধু জিনিস খাবার ইচ্ছা হচ্ছে গো। কি শয়তান মেয়ে, ভালো ভালো জিনিস চাপতেছে। কি হচ্ছে বলো না? কি সব খাবার ইচ্ছা হচ্ছে? যেমন পাকার পোড়া মাটি। আর কি? পুরানো তেঁতুর। এ তো বিরাট সিগন্যাল। এই বলো না আর কি হচ্ছে? আবার না? আবার না বল। একটু গাঁজা খাওয়ার ইচ্ছা হচ্ছে। এই শোনে, তুই এত আলা কেন? বুঝতে পারিনি না, তার মানে আমি মা হতে চলেছি আর তুই বাবা হতে? তুমি বেটা ছেলে, তুমি মা হবে? না আমি বাবা, তুমি মা। আচ্ছা, ওই জন্য করে কদিন ভর ধরে পেটের এই ডান সাইডটা না মেশিন ভ্যানের মতন শুধু ঘ্যার 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 করছে, আর ভাতের হাড়ির মতো টকবক টকবক করে ফুটছে। এত আলা হলে সংসার চলে? কেন বুঝতে পারুনি না, তার মান তোমার গ্যাস হয়েছে, তুই পাতলা পায়খানা। ও মা গো, আমি ভুল করছি। না তুমি আর ভুল করবে? একটা কথা বলি। বলো। তুমি তো আমার বাচ্চা নিতে বলছো। হ্যাঁ হ্যাঁ। আমাদের বয়সটা কি কম হলো? খারাপ হয় না বলো দেন। আমার 40 আর তোমার 45, মানে আমার মার বয়সটা তোমার হয়েছে।
ফালতু কথা একদম বলবে না আচ্ছা না মেনে চলছি তো সব তো ঠিকঠাক চলতে নাকি তা তুমি না তো উল্টো পাল্টা বলতেছো কেন তুমি এক কাজ করছো শোনা এই বয়সে আমি বাচ্চা নিলে তুমি মরে গেলে তোমার বিধবা হতে হবে তুমি একটা বাচ্চা পোষানি নাও এত কোন লাইনে ছেলে এবার তো তুমি বেলাইনে চলে যাচ্ছ এই পরের বাচ্চা আমার বাবা বলে ডাকবে সেগুলো আমি মেনে নেবো তুই নিজে জানিস আমার বংশে একটা ঐতিহ্য আছে ধরো আমার দাদুর একটা ছেলে মানে আমার বাবা বাবার থেকে আমি তা প্রত্যেকজন তো একজন বাচ্চা দিয়ে এসছে তা আমাদের তো উচিত এক পিস বাচ্চা রাখার বলতেছি তো কোচি বেলায় জ্বর হয়ে আমার তো পুরো লক পড়ে গেছে ডাক্তারও সে কথা বলেছে তোমার স্ত্রী কোনদিন বাচ্চা কাচ্চা হবে না আমি সেই কথা ভেবে একটা কথা বলবো এখানে এসেছি কি বলবে তুমি আমি আর একটা বিয়ে করেছি আমি যে দ্বিতীয় বিয়ে করেছি না তার রেজিস্ট্রি কাগজ আমি মিডল পয়েন্টে থাকবো যে আমার সিগন্যাল দেবে আমি তার ঘরে ঢুকে যাবো যেখানে একটা সাদা কাগজের বিনিময়ে স্বামীর অধিকার ভাগাভাগি হয়ে যাবে সেখানে থাকার কোন অধিকার থাকে তুমি চলে যেতে চাইলে আমি তোমাকে ধরে রাখতে পারবো না সেদিক থেকে আমি রেডি হয়ে এসেছি এই চেকটা আমি সই করে রেখেছি তুমি ইচ্ছা মতো টাকা বসিয়ে নেবে সারা জীবন তোমার কোনো কষ্ট হবে না টাকা এই জীবনের সব নয় গো সোনার চেয়ে দামি একজন নারীর স্বামী আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না পারলে পারলেই হতভাগীর মুখটা তুমি ভুলে যেও শোনো তুমি যাকে ভালোবাসো স্বামীর ঘরে আসবে বাসো আমার ধরে আমার দারুণ তুমি অন্য বাচ্চা দিবি না তুই কাঁদবি কাঁদবি আমি কি করবো সোনা আমার বংশের দিকে তাকাতে হবে না মন দুর্বল করলে আমার মনকে শক্ত করতে হবে কারণ আমি সেকেন্ড বিয়ে করেছি তবে দাদা এবার যে মেয়েটা আমি বিয়ে করেছি মেয়ে তো নয় যেন মেশিন ভ্যান আমি কি বলিস বলো তোমার কারণে আমি বড় বউকে ত্যাগ করেছি খুব ভালো করেছো খুশি হ্যাঁ দেখো তোমার কাজকর্ম কিছু করতে হবে না আমার বাড়ির যা ঝিচা করে আছে তোমার বাড়ি বসিয়ে খাবে আচ্ছা তোমার প্রতি আমার একটা শর্ত আছে বলো কি শর্ত বছর শেষ হলে টুক করে একটা করে বাচ্চা দিয়ে দেবে আরে বাচ্চা তো আর টেনশন নিচ্ছ কেন এক বছর অন্তর অন্তর একটা করে বাচ্চা দেবো প্রয়োজন পরে আমি নার্সিংহোমে পড়ে থাকবো শালা হাম্বড় অনেক দেখেছি কিন্তু মিয়া হাম্বড় জীবনের প্রথম দেখলাম বাচ্চা হতে বললাম হাম্বড় শুরু করে দিয়েছো ডাক্তার না রুগী যায় দেখেছো গেল ডাক্তার বাবু প্রচুর জ্বর ওষুধ দাও তা ডাক্তার সঙ্গে ওষুধ দেয় না থার্মোমিটার দেখে কতটা জ্বর বা তার ওষুধ দেয় ঠিক ঠিক তোমার হতে বাচ্চা আছে কিনা আমি একটু দেখে নাও
কি বুঝলে? তোমার দেখলে মনে কি তোমার পেটের ভেতর আমার বাচ্চা কথা কয় গো, বাচ্চা কথা কয়। কি বলছো? কি তুমি একটা আধা বাচ্চা দেবে কি গো? তুমি তো বাচ্চার খনি। দেখলে মনে হয় তোমার পেটের ভেতর আমার বাচ্চা কথা কয় গো, বাচ্চা কথা কয়। এরপর দেখতে থাকুন কুড়ি বছর পরের ঘটনা। এই অন্ধকারে চাঁদের পাশে তারা হয়ে থাকব, নদীর তীরে শ্যাওলা হয়ে তোমার সাথে ভাসব, গাছের শিকড় মাটি হয়ে আঁকড়ে ধরে থাকব, ডালের পাখি বাতাস হয়ে আকাশে ভাসব। অন্ধকারে চাঁদের পাশে তারা হয়ে থাকব, মুতির তীরে শ্যাওলা হয়ে তোমার সাথে ভাসব, গাছের শিকড় মাটি হয়ে আঁকড়ে ধরে থাকব, ডালের পাখি বাতাস হয়ে আকাশে ভাসব। তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমায় ভালোবাসবে? তুমি কি আমায় ভালোবাসবে? আমায় ভালোবাসবে? মানুষের ভালোবাসা থেকে একটা জিনিস বুঝলাম, সত্যিকারের ভালোবাসা কিন্তু কোনোদিন মরে না, অন্যজনের সঙ্গে হাত ধরে পালিয়ে যায়। আজ আমি বৃদ্ধাশ্রম, আমার মস্ত বড় বাড়ি, চাকর বাকর অগণিত ছয় সাতটা গাড়ি। আজ আমি বৃদ্ধাশ্রম, আমার মস্ত বড় বাড়ি, চাকর বাকর অগণিত ছয় সাতটা গাড়ি, বসে কুকুর যত্ন করে খাওয়াই তাকে আদরে, বসে কুকুর যত্ন করে খাওয়াই তাকে আদর, সেই বাড়িতে তো মোটো ভাত জুড়ল না আমার ভাত জুড়িনি। চল বাচ্চি চল বসো। কি করছেন কি ম্যাডাম? বয়স্ক মানুষ এইভাবে টানাটানি করে লেগে যাবে। আরে দিদি বয়স হয়ে গেছে, আমাকে যেভাবে জ্বালাচ্ছে তাই আশ্রমে জঞ্জালটাকে দিয়ে গেলাম। আপনি ঠিকই করেছেন, এখানে তো বাড়ির বয়স্ক জঞ্জালগুলো বাড়ির ছেলে বৌমারা দিয়ে যায় আর তাদেরকে টানতে হয় আমাদেরকে। দেখো তোমায় একটা কথা বলি, এখানে থাকতে গেলে কিন্তু মনের কৌতূহলগুলো ভুলে গিয়ে যতটুকু জুটবে অবুঝ বালকের মতন মেনে নিয়ে কিন্তু তোমায় এখানে থাকতে হবে, এত কষ্ট পাচ্ছ কেন? আরে বাবা তোমার মতন মানুষ এখানে অনেক আছে, কদিন পর সব ঠিক হয়ে যাবে, একদম দুঃখ কষ্ট কিছুই পা। তুমি সেই পথে দেখা হয়ে গেল, কত সুর কত গান মনে পড়ে গেল, বলো ভালো আছো তো, বলো ভালো আছো তো। কত বয়স হয়ে গেছে তোমার? তোমার সাথে এভাবে দেখা হবে আমি কোনোদিনই ভাবতে পারিনি গো। এই প্রজাপতি, হ্যাঁ বলো। যার জন্য বৃদ্ধাশ্রমে নিয়ে আসলাম আর দুজন দুজনের সঙ্গে কথা বলছি মানে চেনা পরিচিত আছি। আরে চাপ নিচ্ছি কেন, আমার পুরো অপমান কি হবে? ভদ্রমহিলা কে চিনতে পারুনি? ওর নাম তো বিন্দু মাসি। বিন্দু মাসি মানে ওই যে দেখ তোমার সতী। ওহো, আর এই যে ভদ্রলোক আর পিছনে পকেটে হাত জড়ানো করছে, ও ব্যক্তির নাম তো যতীন। হ্যাঁ যতীন, আমার ধরম ভাই। উনি তো ধরম ভাই বলছে। ঠিক বলেছে, মানে দিনের বেলা ধরম ভাই আর রাত্রে হলে ওর কাছে গিয়ে ঘুমা।
বুঝতে পেরেছি। আচ্ছা একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, তোমার এত অর্থ আভিজাত্য টাকা পয়সা থাকতে তুমি এখানে কেন? ও বড় বউ, তুই চলে আসার পর ছোট বউ তিনটে হুন্ডু হুন্ডু ছেলে জায়গা জমি পেশার দামে সব লিখে নিচ্ছিল। সেগুলো তুমি চুপ করে মেনে নিলে? তাদেরকে কিছু বলতে পারলে না কেন? বলো তাজ বুড়ো হয়ে তেলের ঘানি টানছে, আর গাই গরু সাথে সার প্রেম করে ছুটছে। বড় বউ, আমি তো সংসারে লবণের মতো হয়ে গেছি, যার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিচ্ছে, বাদ বাকি টাইম ঠেলে ফেলে দিচ্ছে। তাই বলো দাজ বুড়ো হয়ে তেলের ঘানি টানছে, বলো দাজ বুড়ো হয়ে তেলের ঘানি টানছে, গাই গরুর সাথে সার প্রেম করে ছুটছে। সাটার তুলেছে বউ দোকান পেতেছে, সাটার তুলেছে বউ দোকান পেতেছে। দেখো তোমার দেওয়া শাখা সিঁদুর আজ আমি করে আছি, কারণ আমি আজও তোমায় ভুলতে পারিনি। ও বড় বউ, সময় যদি তোমার মতো হতো তাহলে বুড়ো বুড়িরা কি বৃদ্ধাশ্রমে পড়তো? তোমায় ছাড়া কষ্ট নিয়ে বেঁচে আছি সুখ, আর পায়ের জুতো খুলে নিয়ে মারো আমার মুখ। ছিছি তুমি কি বলছো? বড় বউ, জীবন যন্ত্রণায় ঠকতে ঠকতে দাঁড়ি পাল্লায় রোদন করে আমি এটাই বুঝতে পারলাম কোনটা আমার আসল আর কোনটা আমার নকল। বরফ যদি গলে যায় চুষে কি আর আছে লাভ, আরে ঝুনো নারকেল পড়ে থাকবে খাচ্ছে সবাই কচি ডাব। আমাকে কচি ডাব বানিয়ে দিচ্ছে অদা, চিরদিন কারো সমান নাহি যায়। এই দেখো আমি ঘুটে হয়ে পড়ছি, তুমি গোবর হয়ে আসছো, একদিনকে তো ঘুটে হয়ে পড়তে হবে। তোমায় ছাড়া কষ্ট নিয়ে বেঁচে আছি সুখ, পায়ের জুতো খুলে নিয়ে মারো আমার মুখ। বরফ যদি গলে যায় চুষে কি আর আছে লাভ, ঝুনো নারকেল পড়ে থাকবে খাচ্ছে সবাই। আমার প্রস্তাব আছে। দাদারা আছে? হ্যাঁ, তা বলো। আরে মালাই বড় ভুলে গিয়ে আইসক্রিম পেয়েছে, মালাই বড় ভুলে গিয়ে আইসক্রিম পেয়েছে। সাটার তুলেছে বউ দোকান পেতেছে, সাটার তুলেছে বউ দোকান পেতেছে। আচ্ছা তুমি যে ওকে দোষ দিচ্ছ, তোমার দিকটা একবার ভেবে দেখেছো কেন? তোমার এত বয়স হয়ে গেছে, আর ওই কম বয়স, আরে বাবা এই বয়সেও তো একটু আনন্দ ফুর্তি করবে। ও বড় বউ, খানাটি মনে গরু দেখেছো? মানে এদের ভালো মন্দ করে যত খাও না কেন, এরা ঠিক খানাটি হবে। পোনেতে চুয়ারে সবাই চেয়ে বেশি যায়, আর পলি পড়ে ঘাস উড়লে গরু ছাগল চোরে খা। আমাকে রাম ছাগল বানিয়ে দিচ্ছে। ও দাদা, খেলোয়াড় মেয়ে দেখেছো, তারা কম বয়সে প্রচুর খেলে, বুড়ো বয়সে রানী লোক বসে থাকে, কি করে? তারা মোড়ের মাথা পানের দোকানে বসে, সফল গায়ে লিখে যায় অকর মেঠে, আর ইন্টারনেট থেকে বাচ্চা ডাউনলোড করলি কি? এখন তুমি অচল হয়ে গেছো, অচল পয়সা কোনো দাম নেই, এখন কয়েনের দরকার কয়েন। হ্যাঁ আমি অচল হয়ে গেছি? আমি যদি অচল হয়ে যাই বাচ্চাগুলো কি ধার করে আনলি? চুপনেতে জুয়ারে সবাই চেয়ে ভেসে যায়, বলি পড়ে ঘাস উড়লে গরু ছাগল চলে, স্বপন গায়ে লিখে যায় অকর মেঠে, আর ইন্টারনেট থেকে বাচ্চা ডাউনলোড। আমার প্রস্তাব এখন আছে। ফের আছে? হ্যাঁ, তা বলো। আর আষাঢ় মাসে বৃষ্টি পেয়ে ফসলি রং ধরেছি, আষাঢ় মাসে বৃষ্টি পেয়ে ফসলি রং ধরেছি। সাটার তুলেছে বউ দোকান পেতেছে, সাটার তুলেছে বউ দোকান পেতেছে। একটা কথা জিজ্ঞাসা করবো, বলো যে সন্তানের আশায় আমাকে ত্যাগ করে আবার তুমি বিয়ে করেছিলে, স্ত্রী পুত্র সন্তান সবই তো পেয়েছো, কিন্তু সন্তানের কাছ থেকে তুমি কি পেলে? কেন, দুঃখ যন্ত্রণা আর কষ্ট। ছোট বউ, কামনার হাই রোডে ফুল স্পিডে চলেছে যৌবনের গাড়ি, একসময় বার্ধক্যের বাম্পারে ধাক্কা খেয়ে অচল হয়ে যায় এই সচল গাড়ি। ও ছোট বউ, রূপ যৌবন চিরদিন থাকে না গো, যেদিন তোমার এরূপ যৌবন চলে যাবে না সেদিন কুকুর বিড়ালও তোমার মুখে পেচ্ছাপ করতে আসবে না। প্রেম তো আজ কয় মিনিটের জন্য, সে স্বেচ্ছায় হোক আর টাকার বিনিময়ে হোক, প্রেম পাওয়া যায় অলিতে গলিতে, প্রেমের ভবিষ্যৎটা মরে গেছে ছোট বউ, বেঁচে আছে যৌনতা যৌনতা আর যৌনতা। দাঁড়াও, ভুল কিছু তো আমার ছিল, ভুল ছিল তোমার? আমার ভুল ছিল তোমার সুখের জন্য তোমাকে ত্যাগ করে বড় বউকে ত্যাগ করি, সেটাই ছিল আমার প্রথম ভুল। তোমার ছেলেরা জোর করে জায়গা জমি লিখে নিচ্ছিল, আমি স্বেচ্ছায় জায়গা জমি লিখে দিয়েছি, সেটাই ছিল আমার দু নম্বর ভুল। আমার চোখের সামনে যে পথ পুরুষ নিয়ে হয়ে হল্লা করছে আমি প্রতিবাদ করতে পারছি না, সেটাই ছিল আমার তিন নম্বর ভুল। দুঃখটা আমি কোথায় পেয়েছি জানো ছোট বউ? তুমি যখন আমাকে কুকুর বিড়ালের মতো টানতে টানতে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়েছো না, খুব যন্ত্রণা পেয়েছি গো।
ও ছোটবাবু, আমার মতো তোমার যে কোনো বয়স হবে, তোমার ছেলেমেয়েরা এই বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে যাবে না, তখন তোমার এই বুড়ো স্বামীটার কথা মনে পড়বে, তখন দেখবে ভারতবর্ষে দিক হতে দিগন্তে স্বেচ্ছারূপে সর্বারা মানুষের জাগ্রত চেতনা, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত হাজার হাজার যুবতী নারী তারা তারকেশ্বরে চিৎকার করে একটাই কথা বলবে, আজাদি ঝুটা। এ স্বাধীনতা আমরা কোনোদিন চাই নি। ভালোবেসে ডাকলো সোপানে মাল মারলো ভূতর মুখে চামড়ার জুতো। অরবিন্দ বাবু, আমি যদি দু প্যাক বাংলা খাই তোমার হাতে ধরে দেবো এক মুঠো ছাই। দিদি আমার ভুল আমি বুঝতে পেরেছি, তাই আমি আর যাবো না বাড়ি, একসঙ্গে তো পড়ে থাকবো, সবাইকে ভালোবেসে সেবা দিয়ে সেবা করে যাবো, আমি সেবা করে যাবো, আমি সেবা করে যাবো। জানো শুধু তোমাকে ভোলার জন্য কিন্তু এই বৃদ্ধাশ্রমটা আমি গড়েছিলাম, কিন্তু কোনোদিন ভাবিনি এই বৃদ্ধাশ্রমের অতিথি হয়ে তুমি আসবে। এসেছে যখন এই বৃদ্ধাশ্রমটা নতুন করে গড়ব, এই বৃদ্ধাশ্রমে আমরা সবাই থাকব আর তুমি থাকবে আমার কাছে। না বলো, তোমার প্রতি যে অন্যায় যে অপরাধ আমি করেছি ক্ষমা পাওয়ার যোগ্যতা আমার নেই গো। কি বলছো তুমি? তবে বড় বই এখানে এসে আমি একটা বিষয় বুঝতে পারলাম, টাকা পয়সা আভিজাত্য থাকলে সবার কপালে কিন্তু সুখ হয় না গো। আমি অর্থ আভিজাত্য টাকা পয়সার কথা বলছি না, তুমি আমার স্বামী আমার কাছে থাকতে তোমার কিসের আপত্তি? আমার কাছে থাকলে পাঁচটা মানুষ আমি তুলে একটাই কথা বলবে, এই বুড়ো সর্বস্ব খুঁয়ে আবার সে বড় বড় কাছে উঠেছে, এ লজ্জায় ঘৃণা নয়, তাই দুজন যেদিকে তাকাই চলে যাবো না, আমার ছেড়ে দাও তুমি, আমার ছেড়ে দাও। দেখো তুমি যেও না, আমার কথা শুনো, যেও না, দাঁড়াও। সারা জীবন পেলাম আমি শুধুই দুঃখ ব্যথা, কি করে বোঝাবো বলো আমার মনের কথা। শোনো, সারা জীবন পেলাম আমি শুধুই দুঃখ ব্যথা, কি করে বোঝাবো বলো আমার মনের কথা, ছেড়ে অজানার নীল ভাঙা পাখির মতো দিশাহীন, সারা জীবন পেলাম আমি শুধুই দুঃখ ব্যথা, কি করে বোঝাবো বলো আমার মনের কথা, কি করে বোঝাবো বলো আমার মনের কথা, কি করে বোঝাবো বলো আমার মনের কথা।